হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই টিউটোরিয়ালে দেখাতে যাচ্ছি কিভাবে একটি স্কুলের স্পোর্টসের ব্যানার করতে হবে। তো এই ব্যানারটি আমরা 10 ফিট বাই 4 ফিট ডিজাইন করব। সেক্ষেত্রে প্রথমে আমরা ফাইল নিয়ে নিব, ফাইল থেকে নিউ, নিউ থেকে আমরা এখান থেকে বাই ডিফল্টভাবে 11 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা আর্টবোর্ড নিয়ে নিব। এখান থেকে একটু ফিট অন স্ক্রিন করে দেই, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, আর্টবোর্ডের উপরে ক্লিক করলাম। আপনি যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন, আর্টবোর্ডের উপরে ক্লিক করার পরে এখান থেকে 10 ফিট বাই 4 ফিট সাইজ নিয়ে নিলাম। এখন এটি বোর্ডের বাইরে চলে গেছে, তো আমরা এখান থেকে একটু টান দিয়ে বোর্ডের ভিতরে নিয়ে আসলাম। আমরা একটা নর্মালি একটা কালার দিয়ে রেখে আপাতত। তো এখন আমরা পেন টুলটা ইউজ করব। তো আমরা এখান থেকে এই পর্যন্ত একটা লাইন ক্রিয়েট করি। তো এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এভাবে একটু রিসাইজ করে নিলাম। এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এখান থেকে একটু বাড়িয়ে দিলাম এই সাইড থেকে। এখন পেন টুল দিয়ে এই পয়েন্ট থেকে এটা সিলেক্ট করা অবস্থায় আমরা এটা এখান পর্যন্ত ইউনিট করব। তো এটাকে আমরা একটা কালার দেই বোঝার সুবিধার্থে, এটা ডিফারেন্স কালার। এখন যেটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে এটা কপি করে নিতে হবে। এক্ষেত্রে এডিট, কপি এবং পেস্ট ইন ফ্রন্ট করব। এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট চাপ চাপ দিয়ে ধরলাম এবং এটাকেও ধরলাম, অর্থাৎ দুইটা অবজেক্ট একসাথে ধরে পাথ ফাইন্ডার থেকে আমরা ইন্টারসেক্ট করব। তো এখন এটাকে আমরা কালার প্রয়োগ করি, এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার দিই। আমরা এখান থেকে এই পয়েন্টটার থেকে ডাবল ক্লিক করবো, ওই জায়গায় ডাবল ক্লিক করলে আমরা এখানে কালার প্লেট আসবে, এখান থেকে আমরা সিএমএকে করব। একটু রেডিশ থাকবে এবং এখানে ডাবল ক্লিক করব, এখানে একটু অরেঞ্জ টাইপ থাকবে। এখন আমরা পেন টুলের সাহায্যে এখানে আরও দুটি অবজেক্ট মেক করব, তৈরি করব। তো এক্ষেত্রে আমরা এটাকে একটু ছেড়ে দেই, এটাকে এই দুটা অংশকে আমরা আপাতত লক করে রাখি। অবজেক্ট থেকে লক সিলেকশন, একটু বড় করে নেই স্ক্রিনটাকে, পেন টুল দিয়ে সিলেক্ট করলাম। তো এটা করার আগে আমাদের একটু কাজ করতে হবে। এখান থেকে আমাদের শো স্মার্ট গাইড ইউজ করতে হবে, স্মার্ট গাইড। এখান থেকে এই পর্যন্ত ঠিক এভাবে বাঁকিয়ে নিলাম। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছেন যে সবুজ লেখাটা, আমরা এটাকে এখানে কেটে দিব, জাস্ট শুধু একটা ক্লিক করব এবং এই কর্নার পর্যন্ত সিলেক্ট করলাম এবং এখানে ইউনিট করে দিলাম।
আমরা এটার কালারটা এখন চেঞ্জ করব। এখানে বাই ডিফল্ট ভাবে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, তো এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে যাব। তো এখানে ডার্ক রেড আছে এবং এখানে অরেঞ্জ আছে, তো এটাকে আমরা চেঞ্জ করে নেব। তো সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় ব্ল্যাকটা মাইনাস করে দেব একেবারে 0%, আর এখান থেকে অরেঞ্জ থাকবে, অরেঞ্জ টাইপের কালার দিব 65% মাজেন্টা। এবং এখান থেকে এই অরেঞ্জ থেকে আমরা ম্যাজেন্টা আরও কমিয়ে দেব 30%। তো এই ক্ষেত্রে এখানে লালটা আর একটু বাড়ানো দরকার, এখন আরেকটা অবজেক্ট এখান থেকে তৈরি করব আমরা, এখান থেকে এই পর্যন্ত। তো আমরা এখানে সিলেক্ট করলাম, তো আমরা এখন অবজেক্ট থেকে আনলক করে নিব। আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে যে এটা আন্ডো করে দিই কন্ট্রোল জেড দিয়ে, তো এটাকে আমি একটা কপি করব। এই ক্ষেত্রে সিলেকশন টুল থাকা অবস্থায় জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, 0 0 0, জাস্ট শুধু এখানে কপি করব। এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় এবং এটা, এই দুটা, এটা এবং এই ব্যাকগ্রাউন্ডটা, তো আমরা এটাকে আবার ইন্টারসেক্ট করব। তো আমাদের যে বাড়তি যে অংশটুকু ছিল এই জায়গায় সেটা কেটে গেছে ইন্টারসেক্ট করার ফলে। এখন আমরা একটু স্ক্রিনটাকে ছোট করি, এখান থেকে ফিট অন স্ক্রিন করি। এখন আমরা এই অংশটুকুকে একটা আলাদা একটা কালার দিব। তো এই ক্ষেত্রে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাশ কালার ব্যাকগ্রাউন্ডটা যা আছে দেওয়া আছে, এটাকে আমরা সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এন্টার প্রেস করব, 0 0 0, সব থাকবে 0, নিউমেরিক কোড এবং কপি করতে হবে। আমরা এটাকে একটু ছোট করে দেই, তো এটাকে আমরা দিব ডার্ক রেড 75%। 75% থাকাটাই বেটার, কারণ এর চেয়ে বেশি দিলে জিনিসটা কালো হয়ে যাবে। তো আমরা এই অ্যাশ কালারটাকে লক করে দিব, অ্যাশ কালার ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিব, সিলেকশন লক। এখন ডিরেক্সেশন টুল দ্বারা আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম ডার্ক করে। এখন কিবোর্ড থেকে লেফট এরে ইউজ করব শিফট ধরে, আমাদের এই জায়গাতে আমরা অতিথির নাম লিখব এবং এখানে স্পোর্টসের ডিটেলসটা লিখব। তো এখন আমরা লেখাটা লিখি, এক্ষেত্রে আমরা টাইপ টুলটা সিলেক্ট করে নিলাম আর এখান থেকে বাংলা ফন্ট নিয়ে নিব, SUT সুতুনিয়াম জে, ফন্ট সাইজ 14, আর একটু বাড়িয়ে নিই 24 দিই। এবং কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার, যেহেতু আমি বিজয় ইউজ করি, কন্ট্রোল অল্টার বি ইউজ করতেছি আমি। এখন লিখি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2019। আমরা এখানে একটা ডিফারেন্স ফন্ট ইউজ করব। তো এই ক্ষেত্রে আমরা আরও কিছু টাইপ করার যে প্রয়োজন আছে, যে তারিখ, স্থান, হ্যাঁ, বার, এগুলো লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটু এটাকে অল্টার ধরে ধরে কপি করে নিলাম, অল্টার শিফট ধরে সব লেখাগুলো একটু আগে কম্পোজ করে নেই সুবিধার্থে। তারিখ হবে 31 ফেব্রুয়ারি 2019।